হ্যালো বন্ধুরা, সীমা শকি ব্লগ চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন আজকে একটা বেগুন গাছ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এ হচ্ছে আমার 2024-এ করা, মানে আমার আঙিনার একটা বেগুন গাছ। তো এ হচ্ছে আমার বাগানের তাল বেগুন। তো আজকে হচ্ছে অক্টোবর মাসের 17 তারিখ। তো অফিস থেকে বাসায় ফিরে ভাবছিলাম যে আজকে আর কিছু করি আর না করি, এই বেগুন গাছটার একটু যত্ন করব। কারণ এবছর এই গাছটা আমাকে অনেক অনেক বেগুন দিয়েছে, এখনও কয়েকটা বেগুন আছে। যেহেতু অক্টোবর মাস প্রায় সিজন শেষ, তো ভাবলাম যে এই গাছটা এখন আর তেমন ফল দেবে না, সরি ফুল দেবে না, ফসল দেবে না। তো গাছটাকে কিভাবে বাঁচাতে পারি, তো জানি না গাছটাকে বাঁচাতে পারবো কি না, কিন্তু চেষ্টায় আছি গাছটাকে বাঁচানোর। তো সর্বপ্রথম যেটা করব, এই গাছটাকে একটু ঠিকা দিয়ে দেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গাছটা, তো আগে থেকেই লাঠি ছটা নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে এই গাছটার একটু যত্ন নেব, কারণ অনেক দিন ধরে এই গাছটার তেমন কোনো যত্ন নেই। তো সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা, আমার এই গাছটার নিচে একটা ছোট্ট চারা হয়েছে, এটা নিজে নিজেই হয়েছে। যেহেতু বেগুনের বীজ আমার মনে হয় মাটিতে ছিল, তো সেই কারণে সেখান থেকেই ছোট্ট একটা চারা হয়েছে। এবং এই অক্টোবর মাসের, আজকে 17 তারিখ, অক্টোবর মাস প্রায় শেষ, আমি দেখলাম যে আমার এই ছোট্ট বেগুন গাছটাতে ফুল এসেছে। তো গাছটা যেহেতু একদম নিচের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে দেখিয়ে দেব। তার আগে অনেক পাতা আমি দেখলাম, এই যে দেখুন পোকাতে খেয়ে ফেলেছে, ক্যাটারপিলার হয়তো খেয়ে ফেলেছে। যেহেতু এখন উইন্টার, তেমন কোনো খাবার ওরা পাচ্ছে না, তো যেটা করছে এই পাতার উপর দিয়েই ওদের খাদ্য অভিযান চলছে। তো ভাবলাম কিছু পাতা ছেঁকে দেই উপর দিকে, প্রচুর পাতা হয়েছে, বড় বড় হয়ে গেছে পাতাগুলো। তো বড় পাতাগুলোকে একটু ছেঁটে দেই, ছোটো পাতাগুলো তাহলে কিছুটা বড় হতে পারবে, আর যদি নতুন করে ফুল আসে তাহলে হয়তো সেটা আমার জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে। তো আজকে এই গাছটার আসলে যত্ন না নিলেই নয়, গাছটাও মনে হয় আমার সাথে অনেক অভিমান করে আছে, যেহেতু অনেক দিন ধরে এই গাছটা তেমন কোনো যত্ন আদি নিচ্ছি না। তো এই গাছে দেখুন দুইটা দুইটা চারটা, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, সরি এখানে আমি একটু ঘোরালে হয়তো বোঝা যাবে, দুইটা দুইটা চারটা বেগুন আছে এই গাছে। আচ্ছা একটু এইভাবে ঘুরাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে দুইটা দুইটা চারটা বেগুন আছে, আর এই যে পাতাগুলো ক্যাটারপিলার খেয়ে ফেলেছে, এবং কিছুটা দেখুন ঠান্ডার কারণে ছিট ছিট পড়া শুরু করে দিয়েছে। তো সেই পাতাগুলোকে আজকে আমি ছেঁটে দিচ্ছি, এই পাতাগুলো রাখবো না। আর হচ্ছে যেটা করব, বৃষ্টি কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পানিতে একদম মাটি ভিজে আছে, তো সবার আগে এটাকে একটু সাপোর্ট দিয়ে দেই, যেহেতু যত্ন করব বলছি, সো একটু ভালোভাবেই যত্ন নেই এই গাছটার, যদি গাছটা বাঁচানো যায় তারই লক্ষ্যে। আর ভাবছি এই বেগুনগুলা কিছুটা বড় হবে, যেহেতু তাল বেগুন, আসলে বেগুনগুলা এত বড় বড় হয়, অনেক বড় বড় হয়, আমি জানি না হয়তো ঠান্ডার কারণে এই বেগুনগুলা বাড়ছে না, যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা অক্টোবর মাস। এই যে এখানে ছোট ছোট ডালগুলো আছে, সেগুলোকে আমি রাখব না, ছোট ছোট ডালগুলোকেও আমি কেটে দেব। তো ছাঁটাই করে দিলাম, কিছুটা যত্ন আদি তো করলামই, সবচেয়ে বড় যে যত্নটা করা দরকার ছিল সেটা হচ্ছে এই পাতাগুলোকে ছেঁটে দেয়া। এই যে দেখুন এখানে বলেছিলাম ক্যাটারপিলার খেয়ে ফেলে, আসলে ক্যাটারপিলার না, এই যে ছোট শামুকের বাচ্চা, ছোট একটু শামুকের বাচ্চা, দেখুন এই শামুকের বাচ্চা বসে আছে, শামুকের বাচ্চা বসে বসে এই পাতা খাচ্ছে, পাতাগুলো যে আচ্ছা এই যে এখানে নতুন করে ফুল আসছে, একটু খেয়াল করলে, আমি জানি না, একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন এখানে এই যে নতুন একটা ফুল এসেছে, দেখতেই পাচ্ছেন। আর যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম, আচ্ছা গাছটাকে একটু ভালোভাবে দেখাই আপনাদের সাথে শেয়ার করি,
গাছটা। এই তো এ হচ্ছে বেগুনের গাছ। আচ্ছা, নিচে বলেছিলাম একটা গাছ উঠেছে, সেটা একটু শেয়ার করি। এই যে দেখুন, এই যে একটা নতুন এখানে একটা ছোট্ট গাছ উঠেছে, এই গাছের গাছটার মধ্যে ফুলও এসেছে। একটু খেয়াল করলে দেখবেন, এই যে দেখুন খুব ছোট্ট একটা গাছ, এটা কিন্তু কোনো ডাল না। একটু মাটির দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে লাঠি, যেটা দিয়ে ঠিকা দিয়েছি। এই যে এখানে একটা ছোট্ট গাছ উঠেছে নিজে নিজেই, আর এই গাছ থেকে এই যে এখানে ফুল ফুটে আছে, তো এই গাছটাতে নতুন করে ফুল এসেছে। তা আমি যেটা করব, এখান থেকে একটু দুটি পাতা ছিঁড়ে দেব, তাহলে ফুলগুলো হয়তো টিকে যাবে। তো যেহেতু অক্টোবর মাস, ইচ্ছে আছে এই গাছটা বাঁচানোর। দেখি কতদিন বাঁচাতে পারি এই গাছটা। যতদিনই বাঁচাতে পারি চেষ্টা করব ঘরেই রেখে বাঁচাতে, কারণ বাইরে থাকলে প্রচুর ঠান্ডা, বাইরে এই গাছটা হয়তো বাঁচবে না, মরে যাবে। একটু দেখুন আপনারা কত সুন্দর এই যে গোল তাল বেগুন হয়ে আছে। এই বেগুনটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা বেগুন, সব থেকে পছন্দের একটা বেগুন হচ্ছে এটা, এই তাল বেগুনটা। শুধু আমার না, আমার ঘরের ছোট বড় সবারই এই বেগুনটা পছন্দের। তো দেখি কিভাবে বাঁচাতে পারি ঘরে রেখে। আর সবচেয়ে বড় কথা যেটা, মাটিতে বেশি পানি দেওয়া যাবে না। আর এটাতে যখনই আমি পানি দেব, আমি চেষ্টা করব এর মধ্যে একটু লিকুইড ফার্টিলাইজার, যেটা আমার কাছে আছে এই মুহূর্তে মিরাকেল গ্রো, সেটা একটু ব্যবহার করার। তো এই যে মাটিটা দেখুন কত ভিজে আছে, একেবারেই ভিজে আছে, একটু খেয়াল করলে দেখবেন তো, খুব বাজেভাবে মাটিটা ভিজে আছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো